আমরা নিয়েছি বোনলেস ছোট ছোট পিচ করা চিকেন, বাঁধাকপি কুচি, আলু কুচি, ময়দা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা গুঁড়ো, লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ, জিরে গুঁড়ো আর মিট মশলা। মা উনুনেতে কড়া বসিয়ে দিয়েছে, এখন কড়াটা গরম হলে এবার তেল দেবে। কড়া গরম হয়ে গেছে, মা এখন তেল দিচ্ছে, সরিষার তেল দিয়েছে। কড়া গরম হয়ে যাওয়ার পরে মা দিল পেঁয়াজ কুচি। দিয়ে হালকা ভাজা ভাজা করে নিল, তারপরে দিল লঙ্কা কুচি। আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিল কড়াইতে, দিয়ে ভালো করে নেড়ে নিল। পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে দিল সাথে, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিল। এবার সব হলুদ জিরে লঙ্কা যা মশলা ছিল সেগুলো সব দিয়ে দিল। পিচ করা মাংসগুলো দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো লবণ দিয়ে নিল। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে আলু, আলুগুলো দিয়ে দেবে, কফি দিবে না, আলুগুলো দিয়ে দিতে হবে, তার একটু পরে কফি দিতে হবে। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কফিটা দিতে হবে। আলুটা তো ভাজা ভাজা হয়ে গেছে, এবার কফিটা দিয়ে নিচ্ছে। দেখবি খুব টেস্টি হবে চিকেন রোল। সবজি চিকেন একসাথে আজকে হবে চিকেন রোল, এটা হেলদিও আর টেস্টিও। মা একটু জল দিয়ে দিল সিদ্ধ করার জন্য। মা ময়দাতে একটু চিনি দিয়ে একটু পরিমাণ মতো নুন দিয়ে ময়দাটা এবার মেখে নেবে। এই তো আমাদের বড় রাঁধুনি নাচছে তো। দেখো বন্ধুরা, আমাদের একটা বড় রাঁধুনি এসেছে এখানে, আজকে রান্না করে দেবে। মিট মাছটা দিয়ে নিচ্ছে, রেডি হয়ে গেছে। দেখো চিকেনগুলো দেখা যাচ্ছে হালকা হালকা, খুব সুন্দর। বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের পছন্দ হয় তো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্টের খুবই বেশি প্রয়োজন আমাদের, তো দয়া করে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। ভালো লাগছে উনুনের পাশে বসে লেখা? কেমন লাগছে বল, খুব সুন্দর বল। শীতের সময় তো উনুনের পাশে, মাটির উনুনের পাশে শীতের সময় বসতে খুবই ভালো লাগে। ওতে পুর দিয়ে নিল, চামচ দিয়ে, একটা চামচ দিয়ে
পরিমাণ মতন পুর দিল, ফোল্ড করে দিচ্ছে। স্কুল ছুটি তো তোর? দেখো বন্ধুরা, এটা আমার ছুটির মেয়ে তুলিকা। আজকে তুলিকা জাল দিচ্ছে, মা রান্না করছে। প্যানে কি এটা? কোনটা প্যানে কাটছো? দেখো উনুনের সামনে বসেও ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে না? না, উনুন জ্বাল দাও। বলে দাও তো সাবস্ক্রাইব করতে। আমার মামার আর দিদার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দুই রাধুনি মিলে রান্না করছে, দেখো। রাধুনি তো তুমি? তুমি রাধুনি তো? তাই তুমি কি হবে, বড় হয়ে কি হবে? আমি বড় হয়ে ভুলে গেছো নাকি কি হবে? কেন ভুলে গেছো? রোল রেডি, এটা এবার আমরা টেস্ট করে বলবো যে কেমন হয়েছে। দিদা খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে? আচ্ছা, তাহলে বন্ধুদের একটু বলে দিও, মানে বন্ধুরা জানাও। জবাব নেই কিছু নলে, সত্যি সত্যি খুব সুন্দর। দুটো হবে না? অসাধারণ টেস্ট, আমার তো খুবই ভালো লাগছে। আমি বলবো আপনি আসলে রেসিপি দেখুন, আবার একটু অবশ্যই ট্রাই করুন, ভালো লাগবেই। এরকম রেসিপি ভালো করে করবে, ভালো লাগবে। শুধু খেয়াল রাখবে নুনটার দিকে, নুনটা এদিক ওদিক যেন না হয়ে যায়। আগুনি হলে ভালো লাগবে, কিন্তু বেশি নুন দিলে ভালো লাগবে না। একদিন ট্রাই করে দেখুন না, ভালো লাগবে। আর বন্ধুরা, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, দেখতে তো পাচ্ছেন আমি আর মা মিলে দুজন মিলে ভিডিও বানাই। মা চ্যানেলের জন্য খুবই খাটছে, একটু দেখুন, একটু সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ বন্ধুরা, একটু সাবস্ক্রাইব করে দিন। আমাদের কত মাঠে ঘাটে খাটতে হয়, আবার বাড়ি এসে এইগুলো করছি আপনাদের আশায়। আমাদের মুখ পানা একটু তাকান। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই।